মোটামুটি দুপুর দুটো থেকে ব্লগ স্টার্ট করছি। সকালবেলা উঠেই আমি মানে খুব একটা ভালো করে রেডি না হতে পেরেই আমি তাড়াহুড়ো করে চলে গেছি পার্লার। একটা ক্লায়েন্ট আজকে সকালবেলাতে এমার্জেন্সিতে এসেছিলো, কাজ চলছে এখনও, আমি ম্যাক্সিমাম কাজটা করে দিয়ে এসেছি। চোখ মুখ দেখেই বুঝতে হবে কতটা টায়ার্ড, যার জন্য ব্লগটাই ইভেন স্টার্ট করতে পারিনি। তো সমস্ত কাজটা ছেড়ে এই জাস্ট বাড়ি ফিরলাম। আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং, এখন জাস্ট ব্রেক করবো চিয়া ওয়াটার দিয়ে। ইন দ্য মিন টাইম সুইতরা যে হাফ স্কুল মানে হাফ বেলা, ও দেখলাম আমারই সাথে ফিরলো, এখন আবার ডিম কিনতে গেছে। তো স্কুলের ওখান থেকে বোধহয় ডিম টিম কিনেছে, সেই ডিম বেশ কয়েকটা ফেটে গেছে, সেগুলোকে এখন আলাদা করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। এছাড়াও দেখাই তোমাদের, তনুশ্রীর বাড়ি থেকে ও আমাকে কলা পাতা এনে দিয়েছে। আমার কিছু কলা পাতা দরকার, তার কারণ হলো কাল করবো, একদম কালকে করবো কিছু স্পেশাল রান্না। তো সেই জন্য এখন দেখা যাক, অনেক কটাই পাতা আছে, তার মধ্যে কেটে ছেটে এখন বাদ দিতে হবে। যা রান্না করবো সেটা তো কালকে ব্লগে তোমরা দেখতেই পাবে, এইগুলোকে এখন ব্যবস্থা করতে হবে। লাস্ট কদিনের ব্লগে তোমাদের বলছি যে এখন আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি, তার জন্য ফার্স্ট আমি ব্রেক করি চিয়া ওয়াটার আমন্ড আর খেজুর দিয়ে। এবার তোমাদের অনেকেরই অনেক মন্তব্য থাকতে পারে এটা নিয়ে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং অনেকক্ষণ পেট খালি কেন করছো, এটাতে প্রবলেম হতে পারে। বাট দেখো, সবার বডি টাইপ একরকম হয় না। আমি সবাইকে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের জন্য অ্যাটলিস্ট আমি সাজেস্ট করবো না, কারণ সবার বডি টাইপ একরকম হয় না। বাট আমার বডিতে ইন্টারমিডিয়েট ফাস্টিং স্যুট করে, দ্যাট টু গোটা বছর ধরে না, বাট আমি দু মাস করে করি, আবার দু মাস গ্যাপ দিই, দু মাস নর্মাল খাওয়া দাওয়া যেমন করে তেমনি করি, তারপর আবার ইন্টারমিডিয়েট করি, তাতে আমার বডিতে অনেক বেশি ওটা রেসপন্স করে। তো তোমরা তোমাদের মতো করো। যাই হোক, এখন যেহেতু ব্রেকফাস্ট করি না ম্যাক্সিমাম দিনই, সেহেতু ডাইরেক্ট লাঞ্চ করলাম। লাঞ্চে যে পুঁই শাকের চচ্চড়ি, মাছ ভাজা, অমলেট এগুলো ছিল, এগুলো দিয়ে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আমি কিছুটা কলা পাতা শেঁকে রেখে দিচ্ছি। কালকে একটা স্পেশাল মেনু বানাবো, সেই জন্য কলা পাতা শেঁকে রাখলে যখন কলা পাতাটা দিয়ে মানে যে জিনিসটা দিয়ে করবো সেটা দিয়ে যখন মোড়াবো না, তখন কলা পাতাটা ফেটে যাবে না। তো এটা আমার একটা অ্যাডিশনাল টিপ, যদি কেউ ভাপা করছো বা পাতুরি করছো, তারা এরকম করে কলা পাতাটা শেঁকে আগের দিন রেখে দিতে পারো, তাতে একটু কাজটা ইজি হবে, পরের দিন এতটা সময় তোমাদের লাগবে না। তো এই কাজগুলোই করে নিচ্ছিলাম। এই যে কলা পাতাগুলো আছে না, এগুলো এরকম করে তাওয়ায় শেঁকে নিলাম যাতে মোড়া যায়, নইলে এমনি মুড়তে গেলে কিন্তু মাঝখান থেকে ফেটে যাবে, যেহেতু কলা পাতার গাটা সোজা সোজা কাটা কাটা আছে না, সেই জন্য। তো যে কোনো পাতুরি বা যে কোনো ভাপা আইটেম যদি তোমরা করো, এটা একটা ছোটো মতো টিপস, অবশ্যই শেঁকে নেবে, নইলে কিন্তু হবেই না। মোটামুটি যারা করো পাতুরি তারা জানো যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি না শেঁকে নিলে কিন্তু এগুলো করাই যাবে না। যদি আমি করবো ছটা থেকে সাতটা, কিন্তু বাই এনি চান্স আবারও যদি মাঝখান থেকে ফেটে যায়, ওই জন্য একটু বেশি করে নিলাম আমি এদিকে। এর সাথেই বানিয়ে ফেলাম একটা খুব ইন্টারেস্টিং রেসিপি, সেটা হচ্ছে ডিম দিয়ে বেগুন। বেগুনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, এদিকে আমি বেরেস্তা ভেজে নিলাম, তার সঙ্গে একটুখানি কিশমিশ। ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম, এবার কড়াইয়ে সামান্য একটু রসুন কুচি, গরম মশলা আর আদা কুচি খানিকক্ষণ ভেজে নেব। এই সবটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব অনেকটা পেঁয়াজ কুচি। এটা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, একবার স্টেপ বাই স্টেপ দেখে তোমরা রান্না করা চেষ্টা করো, আর অ্যাটলিস্ট একবার ট্রাই করো। একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন, এই সব কিছু দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়েও বেশ খানিকটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের মতো করে তোমরা অ্যাডজাস্ট করতে পারো, আমি এইভাবেই মানে একটু বেশি ঝাল খাই, সেই জন্য ঝালটা একটু বেশি দিচ্ছি। সেদ্ধ বেগুনটা এর সঙ্গে ঢেলে দিলাম, আর পাশে যে মানে আরেকটা ফোনে ভিডিও দেখছো ওটা আমার শর্টস আর রিলসের জন্য, এটাকে একটু অ্যাভয়েড করো, হয়তো দেখতে খারাপ লাগছে বাট দুটো ফোনে একসাথে আমাকে শ্যুটটা করতে হয়। খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে যে সেদ্ধ ডিমগুলো ছিল ওটাকে ভালো করে গ্রেটারে করে গ্রেট করে দিয়ে মিশিয়ে নিজে ভেজে রাখা পেঁয়াজ আর কিশমিশটা আছে ওটা দিয়ে খানিকটা মিশিয়ে দিলেই কিন্তু আমাদের ডিম বেগুনের রেসিপিটা রেডি। দারুণ লাগে লুচি পরোটা রুটি সব কিছুর সাথে, একবার অবশ্যই অবশ্যই ট্রাই করো। আমি জিনুকে নিয়ে চললাম ওই মেল ডক্টর বাড়িতে,
আজকে বাইক আর যেতে পারছি না, আমার শুনতে একটা কাজে আটকে পড়েছে, তো আমাকে এখান থেকে একটা টোটোই নিতে হবে। জিনু জিনু এনাবে সেনা, ওকে এটা বকলেসটা পড়লে ও তাড়াতাড়ি করবে সব সময়। এটা করিস না, আমার টেনে নিয়ে যাচ্ছিস কোথায় তুই? জিনাই এত লাগালে ভালো নয়। জিনু জিনু আমি কিন্তু টানতে পারছি না তোকে, দাঁড়া আমি নিয়ে যাচ্ছি তো। দেখছো কাল থেকে এরকম করছে ও, আমি জিনাই আমি পারছি না, আমি কিন্তু সত্যি পারছি না, দাঁড়া ওরে বাবা রে, আমি ওরে বাবা রে, আস্তে আস্তে লাফাস না, উফ পাগল করে দিল আমাকে। জিনাই এনাফ ইজ এনাফ, জিনু এটা করিস না, জিনু চাপো চাপো চাপো, গুড গার্ল, চাপো পুরোটা চাপো, উঠে যাও, আমি আছি তো, আমি যাব। জিনু ডোন্ট ডু দিস, চলো কিছু করবে না, ও কিছু করবে না, চলো চাপো স্টে, জিনু ভিডিওটা অনই আছে, জিনাই ডোন্ট ডু দিস, চলো চলো এই গুড গার্ল, চলো এটা নেমো না জিনু, দেখছিস দেখছিস, তার একটু সুবিধা হলো মাওলাতে করে দিল বলে, দাঁড়া চাপছে না তো কি করবো আমি এবার বলতো, জিনু চেপে আমার নেমে গেছে, চলো আমিও চাপবো তো বেটা, চলো 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 আমি চাপছি আমি চাপছি, আমি যাবো তোমাকে একা ছাড়বো না, জিনু ডোন্ট ডু দিস, পাগল করে দেবে রে, এদিকে তুই আমার পায়ে থাকে, তুই আমার পায়ে থাকে, আয় জিনু জিনু, বাপরে পাগল হয়ে যাবো আমি, না না একটু দাঁড়ান দাদা আমি সেটেল হতে দিন আমাকে, জিনু যে আমরা পৌঁছে গেছি, এটা নয় এটা নয় এবার এটা নয়, যেখানে যেখানে গেলেই হলো, মামা এবার তুমি সামলাও আমি আর পারছি না তোমার ভাগ্নিকে সামলাতে, আরে বাপরে গোটা রাস্তা টোটো কি ঝামেলা করেছে জানিস না, এটাকে এইমাত্র জাস্ট এখানে ছাড়লাম, এখন আমরা এই আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, ডাক্তারবাবু ওই দিকটা সমস্ত প্রসিডিওর হয়ে গেলে তখন আমাদেরকে ডেকে নেবেন। ফিরেছি বেশ অনেকক্ষণ জিনুকে নিয়ে, আর আমি একটু এডিটিং করছিলাম কারণ আজকেও ভালো নিয়ে সময় হয়ে যায়, বাট হঠাৎ করে ডাক্তার ডাকলো যে জিনুকে নিয়ে আসতে হবে, তো আমি মাঝে টাইমটা একদমই পাইনি। আর ডিনার করতে করতে তোমাদের একটা কথা বলি, আমি ঠাকুর বাড়ির রান্নার কিছু সিরিজ বার করছি, যেটা অবশ্যই ব্লগের মধ্যে তোমাদের ব্লগের মতো করেই দেখাবো কারণ আমার একটা কুকিং চ্যানেল নয়, বাট আমার ইনস্টাতে তো আমি আলাদা করে রান্না শেয়ার করি, তো ওখানে তোমরা শর্টে চাইলে দেখতে পারো বা শর্টসে যদি মনে করো দেখতে পারো, প্লাস ব্লগেও তোমরা দেখাবো কারণ আমার ঠাকুরবাড়ির রান্নাবান্না ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে ডিম বেগুনের একটা রেসিপি, যেটা ঠাকুরবাড়ির রান্নার যে বুকটা আছে ওটার মধ্যে তোমরা পাবে, খুব ইজি একটা রেসিপি, তো যেহেতু আজকে বানালাম অনেকদিন পর, আগে বানাতাম এই রেসিপিটা, যদিও বানাতাম আমি আগে, তো যেহেতু অনেকদিন পর বানালাম দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো যতক্ষণে ডিনারটা করছি তোমরা এই ডিম বেগুনের রেসিপিটা দেখো, এবং আমি বলবো অবশ্যই অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি হয়, ভীষণই টেস্টি হয়। আর জিনু ব্যাপারে বিস্তারিত তোমাদের আমি ডিনার টিনার করে নিয়ে বলছি, মানে এত চাপ হয়ে যাচ্ছে না, রোজ সন্ধ্যের দিকটা বা বিকেল দিকটা দুদিন থেকে টাইম দেওয়া, বেশ অনেকটা টাইম দেওয়া, প্লাস পার্লার সামলাও, মাঝে মাঝে একবার পার্লারও গেছিলাম, সেগুলো আর ব্লগে নেওয়ার একদমই সময় পাইনি কারণ একটা ক্লায়েন্ট এসে শুধু দেখা করবে বলল, সব মিলিয়ে ভীষণ হেক্টিক হচ্ছে শিডিউল, তো আর এসে তারপর আমি আজকে রাত্রি 10:30 ব্লগ পোস্ট করছি, বাট ব্লগটা দিলাম কারণ কালকেও দিতে পারিনি, এই যে ঘটনা। যাই হোক আমি ডিনারটা সারি, তা আমি খাচ্ছি ওটসের রুটি আর ডিম বেগুন, তেল টেল একটু একটু অয়েলি হয় বাট তেল টেলগুলো একটু সরিয়ে সরিয়ে আমি খাচ্ছি, বাকিটা তো হেলদি, বেগুনও হেলদি ডিমও হেলদি, সেদ্ধ ডিম দিয়ে যেহেতু করা হয়েছে। যাই হোক তোমরা রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবে, আপাতত ডিনারটা করি আমি। মোটামুটি কাজ সেরে শুতে শুতে এখন বাজছে 10:01, এদিকটা খানিকটা এগিয়ে নিলাম, শর্টস ভিডিও সমস্ত আপলোড টাপলোড করতে অনেকটাই সময় লাগে, আর সামনে পুজো আসছে আমার বেশ কিছুটা সময় লাগবে, ওই জন্য কিছু কিছু ভিডিওস না এখন থেকে এডিট করে ভেবেছি রেখে দেবো, কারণ ওই সময় এতটা সময় সত্যিই পাবো না, একদম ভীষণ হেক্টিক যায় শিডিউল। তো যাই হোক
যেটা বলার ছিল, জিনুর আজ থেকে প্রসেসিং মোটামুটি স্টার্ট হয়েছে, ওর যদি প্রেগন্যান্সি আসে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার হ্যাঁ, আমার এই পার্টটা অনেকেই ইন্টারেস্টেড না থাকতে পারে, যারা পেট লাভার নও, যারা ডগ লাভার নও, তারা হয়তো অতটা ইন্টারেস্টেড থাকবে না, তো অবশ্যই এই জায়গাটা স্কিপ করে যেতে পারো। আমি এই পোর্শনটা আর বিশেষ করে রেখেছি যারা যাদের বাড়িতে বেবিজ রয়েছে আর কি, মানে যারা পেট প্যারেন্টস, তাদের জন্য হয়তো ভালো হবে। আমি কীভাবে কী প্রসেসে কী হচ্ছে, কতটা কী হচ্ছে, সমস্ত কিছুই পরপর তোমাদের বলতে থাকবো, তো তাতে সুবিধা হবে যারা পেট প্যারেন্টস হতে চাইছো, বা যদি কোনো ফিমেল ডগ তোমাদের বাড়িতে আছে তো কীভাবে কী করবে সেগুলো সবটাই তোমাদের মানে বলতে পারবো, একটা ইনফরমেশান দিতে পারবো। এই জন্য আমি জিনুর ব্যাপারটা বারবার আপডেট করছি, যেহেতু ছোটো থেকে তোমরা অনেকেই দেখেছো জিনুকে ব্লগের থ্রুতে, তো সবার একটা অ্যাটাচমেন্টও হয়তো হয়ে আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যা, ও যদি এখন কনসিভ করে তাহলে ঠিক পুজোর আগে আগে ওর বেবি হবে, তো আমাদের একটা হেক্টিক সময় যাবে সেই সময়, কারণ আমার সেই সময়টা পুরো পার্লারে ভীষণ চাপ। বাট না, এই ইয়ার বা এই মান্থে যদি না করাতাম তাহলে আবার ডিলে হয়ে ওটা 6 মাস 7 মাস কি 8 মাস ডিলে হতো, যেটা আমি চাইছি। আমার জিনুর বয়সটাও বাড়ছে, তো সেই জন্য উই হ্যাভ প্ল্যান্ড যে এবারই এই সিজনেই এটা করে নেব। তো যাই হোক, আরেকটা কথা, ডিম বেগুনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও, যদি ভালো লাগে অবশ্যই আমার কথা জাস্ট একবার ট্রাই করো। তো চলো, আজকে ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো, দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থাকে।